মাধ্যমিক পরীক্ষার্থীকে জোর করে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় জানা গেছে বুধবার সন্ধ্যায় এলাকার একটি দোকানে যাচ্ছিল ওই ছাত্রী অভিযোগ সেই সময় অভিযুক্ত যুবক তাকে জোর করে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে রাতেই অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার অভিযোগের ভিত্তিতে ওই দিনই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর